আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আমি রোকেয়া পারভিন, রোকেয়া পারভিন কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে হচ্ছে শনিবার, তো আজকে শনিবারের ব্লগটা আপনাদের সামনে শেয়ার করব, সারা দিনের কাজকর্ম আর কি। তো ফারুক নবাবের পাপা শনিবার করে প্রাইমারি স্কুল যায় না, এখানে আমাদের আর একটা প্রাইভেট স্কুল রয়েছে, সেই স্কুলটাই শনিবার করে ওর যাওয়া হয়, যার জন্যে একটু লেট করে যায় আর কি, যার জন্য আমি এখন চা বসিয়ে দিয়েছি। তো ও চা খেয়ে তারপর সকালে নাস্তাটা করে ও স্কুল যাবে। বেশ অনেকদিন হয়ে গেল এভাবে সকালে বসে একসাথে চা খাওয়াটা, তো বেশ অনেকদিন পর আবারও সেই দিন ফিরে এসেছে। এখানে চায়ের সাথে আমরা বিস্কিট নিয়ে নিচ্ছি। ও সাধারণত বিস্কিটও খেতে চায় না সকালে, তবুও আমি জোর করে বললে হয়তো এক একটা নেবে। তো আর আমি এখানে রাতে কিছু বাদাম ভিজিয়ে রেখেছিলাম, তো সেইগুলো আমি নিয়ে নিচ্ছি। ও বাড়িতে থাকলে আমার কাজের চাপ অনেকটাই বেড়ে যায়, দুই গুণ তিন গুণ আমার কাজের চাপ বেড়ে যায়। তো ভাবলাম যখন অনেকগুলো কাজ করবই, তো কিছু কিছু কাজ আপনাদের সাথেও আমি শেয়ার করি ভিডিও আকারে আর কি, যার জন্যই আমি কিছু কিছু কাজ আপনাদের সামনে তুলে ধরেছি আর কি। তো এখানে আমরা আমাদের চাটা, চা, বিস্কিট সব কিছু খাওয়া হয়ে গেলে আর কি আমি সকালের নাস্তাটা আমি করে নিব। এখানে আমি সকালে নাস্তাটা করে নিচ্ছি, আমি রুটি এখানে রুটি করে নিচ্ছি। আর ও বলল যে আজকে ভারী কিছু খাবে না নাকি, তো হালকা করে আমার, আর তার উপরে তাড়াহুড়োর মধ্যে হঠাৎ করে বলছে আমাকে এখনই বেরিয়ে যেতে হবে, তো তাড়াহুড়োর মধ্যে আমি হাতের কাছে যা ছিল সেইগুলোই ওকে আমি দিয়ে দিয়েছি আর কি নাস্তা হিসাবে। তো আমি ওকে রুটি দিয়ে দিয়েছি আর রাতের সবজি ছিল সেটা, আর সাথে চা দিয়ে দিয়েছি, তো ও খেয়ে কিন্তু স্কুল বেরিয়ে পড়েছে। এখানে আমি এখন অনেকটাই টাইম হয়ে গিয়েছে, প্রায় 9:30 মতো বাজে, সকাল 9:30 আর কি। তো আমি এখন গাছগুলোতে জল দিয়ে দিচ্ছি, বেশ অনেকটাই রোদ উঠেছে। তো আমি গাছগুলোতে, এই যে কালকে যেগুলো গাছ লাগানো হয়েছিল আর কি টবে, সেই গাছগুলোতেও আমি জল দিয়ে দিচ্ছি, আর সাথে বাকি যেগুলো আগে থেকে রয়েছে সেগুলোতেও আমি এখন হালকা করে প্রত্যেকটা গাছেই জল দিয়ে দিব। ওই স্কুল যাওয়ার আগে আমাকে মাছ দিয়ে গিয়েছিল, তো সেই মাছগুলোকে আমি এখন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব। তো এখানে আমি মাছগুলোকে লবণ দিয়ে ধুয়ে নিচ্ছি, আমি সাধারণত মাছগুলোকে লবণ দিয়েই ধুয়ে নিই, না হলে তো একটা তেল চিটে ভাব মনে হয় থেকেই যায়, যার জন্য আমি মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপর লবণ হলুদ মাখিয়ে আমি ভেজে নিব আর কি। এখানে তেল গরম হয়ে গিয়েছে, তো আমি এখানে মাছগুলোকে ভেজে নিচ্ছি। মাছগুলোর এক পিঠ হয়ে এসছে আর বাকি এক পিঠ আমি ভেজে নিব।
এখানে মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, তো এখানে আমি মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নিয়ে তারপর আমি মাছগুলোকে রান্না করে নিব আর কি। এখানে আলু বেগুনটা মোটামুটি সিদ্ধ হয়ে এসছে, তো এখানে আমি টমেটো কাটা দিয়ে দিলাম আর কি। তো আগের মতোই সেম আমার আলু আলু টমেটো দিয়ে মাছ আর কি। ওইদিকে রান্না হচ্ছে, আমার ভাতটা হয়ে গিয়েছে, আর একটা চুলায় আমার মাছের সবজিটা হচ্ছে আর কি। তো এখানে আমি কিছু লেবু কেটে নিচ্ছি মাছ এলে খাওয়ার জন্য আর কি। তো এখানে আমি কমলা লেবুগুলো কিছুটা কেটে নিচ্ছি। আর একটাই কথা বলবো, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কোথাও ভালো লেগে যায় তো একটা লাইক দিবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যদি অলরেডি সেই কাজটা করে থাকেন তো অসংখ্য ধন্যবাদ। দুপুর মানেই কিন্তু মোটামুটি কাজ শেষ, তো এখন তার উপরে তো দিন ছোট হয়ে গিয়েছে ঠান্ডার বেলা আর কি, যার জন্য দুপুরের মধ্যে সব কাজগুলো আমি সেরে ফেলি। তারপর তো সন্ধ্যার 6টার পরে ও চলে আসে, তারপর তো মোবাইল ঘাটাঘাটির কোনো প্রশ্নই ওঠে না। আজকে বাড়িতে রয়েছে, যার জন্য বাবা ছেলে ঘুমাচ্ছিল, তো আমি বিকেলের দিকে একটু বাইরের বেরিয়েছিলাম, তো আমার বাড়ির সামনেরটা একটু আপনাদের দেখিয়ে দিলাম আর কি। মিনিটে কটা গাড়ি যাচ্ছে তো কোনো খবর থাকছে না, তো সব সময় গাড়ির আওয়াজ প্যাঁপু প্যাঁপু বিরক্ত হয়ে যায় মাঝে মাঝে, কিন্তু কিছু করার নেই, একদমই আমাদের এনএচের উপরে বাড়িটা, যার জন্যই অতিরিক্ত বিরক্ত মাঝে মাঝে হয় আর কি। মাঝে মাঝে তো ভয়েস দিতে ভীষণই সমস্যা হয়ে যায়, তো কিছু করার নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আল্লাহ হাফিজ।